সাতকানিয়া মাদাসা যুব উন্নয়ন পরিষদ ও মাদাসা প্রবাসিক পরিষদের যৌথ উদ্যোগে ফেনীর ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। আগস্টের 30 তারিখ সংগঠনের 17 জন সদস্য ফেনীর দাগনবুইয়া জগৎপুর গ্রাম উত্তর আলমপুর গজারিয়া বাজার দাগনবুইয়া এলাকার 437 পরিবারের মাঝে এসব নগদ অর্থ সহায়তা বিতরণ করছে। এই সময় উপস্থিত আছেন মাদ্রাসা যুব উন্নয়ন পরিষদের সভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক সাদাত হোসেন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইউনুস মাইনউদ্দিন জীবন, প্রবাসী যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রউফ সহায়, আর উপস্থিত আছেন নুরুল কবির, মোহাম্মদ হেলাল, মোহাম্মদ শফি, মোহাম্মদ মিন্টু সহ আরো বহুত কেউ। সি প্লাস চট্টগ্রাম।